সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজনের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন চলার সময় গত 16 জুলাই সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে লিগগেট ক্রসিং পর্যন্ত যে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটে তাতে দুজনের মৃত্যু হয়। এর একজন ঢাকা কলেজের ছাত্র, অন্যজন অকার শাহজাহান। এই হত্যা ঘটনায় দায়ের করা নিউ মার্কেট থানার যে হত্যা মামলা, হত্যা এবং হত্যায় উস্কানি দেওয়ার যে মামলা, সেই মামলায় তাদেরকে ওই ঘটনায় উস্কানি দেয়া, পৃষ্ঠপোষকতা দেয়া রয়েছে। এই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় তাদেরকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পরে রাখা হয়েছিল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। নিউ মার্কেট থানায় ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের দুজনকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করেছিলেন। ইতোমধ্যেই আদালত সে আবেদন মঞ্জুর করেছে। এরপর সালমান এফ রহমান এবং আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদেরকে আজ দিনের দুপুরের পরে ঢাকার সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, এই দুজনের কাছে এমন অনেক কিছু তথ্য, অনেক তথ্য রয়েছে যে তথ্য উপাত্তগুলো ওই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত এবং ওই ঘটনাটি কি উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, কোন উদ্দেশ্য নিয়ে তারা কিভাবে কেন এই হত্যাকাণ্ড ঘটালো এবং ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে হামলা চালালো, এর সাথে সরকারি কর্মকর্তা এবং বেসরকারি কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত আছেন কিনা সেটা জানার জন্য তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই কারণেই তারা তাদেরকে, তাদের দুজনকে রিমান্ডের আবেদন জানাবেন। দুপুরের পরে কোনো এক সময়ে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে এবং সেখানেই শুনানি অনুষ্ঠিত হবে। হৃদয়। রূপম ধন্যবাদ। প্রিয় দর্শক এনামুল কবির রূপম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।